প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোদ রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনার এখনো আওয়ামী লীগের সেট আছে এটাই হচ্ছে ভয়ের কারণ শেখ হাসিনাকে চুপ থাকতে হবে হুইচ ইজ ভেরি রাইট যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলেও তার ক্ষমতাকে টেক্কা দিয়ে আবারও কি দেশে ঢুকতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত পনেরো বছর এই স্বৈরশাসক বাংলার মানুষ এবং বাংলার অর্থনীতিকে যেভাবে চুষে খেয়েছে এই নেত্রীটায় আবারও ভারতীয় কোনো কটু চক্রের মাধ্যমে আমেরিকার মাধ্যমে বাংলাদেশের মসনদে আসার ব্যাপক পায় তারা শুরু করেছে আসুন সরাসরি আমেরিকা থেকে সজীবদের জয়ের বার্তা দ্বারা এটা কনফার কনফার্ম এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কলের মাধ্যমে সেটা স্পষ্ট হয়ে দাঁড়ায় আসুন কি হচ্ছে ডক্টর ইউরুস ও শেখ হাসিনার মধ্যে বিস্তারিত জানবো রেপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্যানে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোদ রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনার এখনও আওয়ামী লীগের সেট আছে এটাই হচ্ছে ভয়ের কারণ আর এই ভয়টাকে রাজনীতিবিদ শেখ হাসিনা চট করে ঢুকে যাব এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আরো বাড়াই দিচ্ছেন এরপরে প্রতিদিন আসছে বিভিন্ন আপডেট আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো 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 ভারতের বাংলাদেশের একটা নিউজ করছে হেডিংটা আপনি দেখেন যে শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন এটা আমার দেওয়া টাইটেল না প্রত্যেকটা গণমাধ্যমের আচ্ছা আমার হাসি নিয়ে অনেকে প্রশ্ন করেন তুই তো খুশি ভাই আমি সব ভিডিওতে একটু রকম হাসি দিয়ে বলি যাই হোক এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাকি ফিরবেন না এটা মিলিয়ন ডলারের একটা প্রশ্ন কেউ বলছেন যে ফিরবেন কেউ বলছেন যে ফিরা এই আশি বছর বয়সে তিনি জেলে গেলে ভাই এমনি নির্বাচন হইতে তিন বছর এরপর বিএনপির ফাঁস বছর এরপর আরও বিএনপি ভালো কাজ করলে আরও ফাঁস বছরও থাকতে পারে সেই পর্যন্ত শেখ হাসিনা বাঁচবেন তো আবার বেগম খালেদা জিয়ার সাথে তিনি যেই কাহিনী করছেন এই কাহিনীর গুণ শেখ হাসিনার সাথে হবে এগুলো তিনি নিতে পারবেন তো এরকম নানান সংখ্যা আছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে না এই ধারণা বা বিশ্বাস থেকে ধীরে ধীরে অনেকটা ফিরবে এই জায়গাটাই তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা সেটি এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে এখন নেতৃত্ব শূন্যতা বলতে কি বুঝাইল আমি বুঝাই দেখেন এই মুহূর্তে বিএনপির যিনি হেড অফ কমান্ড তারেক রহমান তিনি দেশে নাই তিনিও দেশে আসছেন না কারণ তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন এটা বিএনপি ভালো করেই বুঝতেছে যার কারণে মামলাগুলোকে একটা আদেশে প্রত্যাহার করার জন্য চেষ্টা করছে বেগম খালেদা জিয়া তিনিও বিদেশ যাচ্ছেন না কেন যাচ্ছেন না আমলিক থাকতে আমরা দেখছি প্রতি সপ্তাহে তার আইনজীবী পরিবার বিএনপির কাছ থেকে আমরা দেখতাম প্রতিদিনই যে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয় না এখন তো তিনি যাইতে পারেন কেন যাচ্ছেন না ওই যে পেছনে ভয় ডক্টর ইউনুস সরকার আসলে কি ঘটায় কোনো গ্যারান্টি নেই এর মধ্যে সমন্বয়করা এই সন্দেহটা দশ গুণ বাড়াই দিছে কোনটা খালি তৃতীয় রাজনৈতিক শক্তি তৃতীয় একটা দল দরকার বিএনপির এটা দরকার পরিবর্তন জামাতের ওইটা দরকার এগুলোতে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যার কারণে সবাই মনে করছে এই সকল কনফিউশন বাংলাদেশকে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য করে রাখছে সোজা হিসাব বাংলাদেশকে বেসিক্যালি লিড করে বিএনপি এবং জামাত আর সরি মানে বিএনপি এবং আওয়ামী লীগ মেইনলি দুইটা রাজনৈতিক দল এর পাশাপাশি জামাত ইসলাম জাতীয় পার্টি আরও যারা আছে তারা তাদের অবস্থান থেকে সক্রিয় নরওয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান আমি জানি না তিনি কোন দলের সাপোর্টার যাই হোক তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম টাইমকে বলছেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই যদি শেখ হাসিনা চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন এটা শুধু সময়ের অপেক্ষা সম্ভবত তিনি আওয়ামী লীগপন্থী এটা বোঝাই গেছে আচ্ছা যুক্তরাষ্ট্রের থিঙ্কটেং সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও তিনিও কিন্তু এমনটা মনে করছেন তিনি বলছেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রাজনীতির যে উত্থান পতন সেকেন্ডেই উত্থান হয় সেকেন্ডেই পতন হয় শ্রীলঙ্কার উদাহরণ তিনি টানছেন এর পাশাপাশি আমরা দেখছি ভারত থেকে শেখ হাসিনা একটা দেশে যাবেন আবার সজীব জয় সকালে এক কথা কথা বলেন বলেন বিকালে আরেক বলতেছেন আম্মা হতাশ নির্বাচন করবেন কিনা না। আবার বলতেছেন আম্মা আইনকে মোকাবেলা করবেন তিনি বাংলাদেশে আসবেন এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া তবে বিশ্লেষকদের ফোকাস পয়েন্ট যেটা আমি যতটুকু এই ইয়েটা পড়লাম সেখান থেকে বোঝায় যাচ্ছে যে যদি ডক্টর ইউনুস সরকার ফ্লপ করে গতকালকে আমি বলছি এটা নিয়ে আমার আর একটা নিউজ ছিল ডক্টর ইউনুস সরকার যদি ফ্লপ করে তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন করার সুযোগটা অনেক গুণ বেড়ে যাবে এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কাও অনেকেই মনে করছেন যেমন আমাদের আহ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক তিনি মার্কিন এই সাময়িক টাইম ম্যাগাজিনকে বলছেন আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতা ছিল দীর্ঘ সময় এই মুহূর্তে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র এবং প্রশাসনকে নিজের মতন করে সাজিয়েছেন বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত এবং আমলা ও কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই কিন্তু পুরোটা প্রশাসন রে রাতারাতি ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয় তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হবে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনবে এই কথাগুলোর বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আপনারা হঠাৎ করে দেখছেন হাসনাত সার্জিস বা তারা সবাই বলছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই আমলাতন্ত্রে যারা আছে এদের পরিবর্তন চাই পুরা সেক্টরকে ঢালতে চাই নানান যে আলটিমেটাম আসছে বিএনপি বলতেছে ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান তারাও বদলাইতে চাই বিএনপির কালকে আলটিমেটাম শুনছেন না যে কি পরিমাণ লিস্ট দিছে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা কি দেশে ফিরবেন আর তার দেশে ফেরাটা কোন সিস্টেমের মাধ্যমে হতে যাচ্ছে তার তার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে তিনি কোনোভাবেই নর্মালি বাংলাদেশে ফিরতে পারবেন না তবে আন্তর্জাতিক ও ভারতীয় দালালের চক্রের মাধ্যমে ডক্টর ইউনুসকে পরাজয় করে তিনি কি আবারো বাংলায় বসতে পারবেন আসুন সে সম্পর্কে আরো জানবো এই রিপোর্টে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে সেই ফাঁসটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এর আগে আরও কয়েকটা হয়েছে ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের পিটিআই কে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি ভারতে থাকতে হয় তাকে বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে উইচ ইজ ভেরি রাইট যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন এটা খুবই বাজে ব্যাপার কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা ঘটানো হচ্ছে এবং এটা একটা ট্রিক করে করানো হচ্ছে উনি স্টেটমেন্ট আর দিচ্ছেন না তিনি ট্রিক করছেন তিনি কারোর সাথে কথা বলছেন কথাটা ফাঁস করে দেওয়া হচ্ছে তাতে দুটো কাজ হচ্ছে সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন এবং উনি সম্ভবত চাইছেন তার দলের নেতাকর্মীদের কাছে কিছু বার্তা পৌঁছাতে তিনি এখনও আছেন তিনি কোনো চট করে দেশে ঢুকে পড়বেন দেশের বর্ডারের কাছাকাছি কোথাও আছেন ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছেন রিসেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার একটু আলাপ তুলতে পারি সেটা হলো এটা করে উনি আসলে কী অর্জন করলেন আমাদের কি করা উচিত এবং ভারত সরকারের কাছে আমাদের বার্তা কি হওয়া দরকার এই ইস্যুতে সেটা নিয়েও কথা বলা দরকার বলে মনে করি এই অডিও কলে আবারও বলছি এটা পরিকল্পিতভাবে যিনি অপরপক্ষে শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তিনি এটা রেকর্ড করেছেন এবং সে অন্য একটা ডিভাইস দিয়ে তারপর সেটাকে পাবলিশ করা হয়েছে এবং আমাদের দেশের টিভিগুলো যথারীতি এটাকে নিয়ে কথা বলেছে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের বক্তব্যকে পাত্তা দিয়ে আমরা আবার তাকে আরও বেশি স্প্রেড করতে সাহায্য করি কি না এর আগেও আমি যখন তার এই ফোন কলগুলো নিয়ে কথা বলেছি আমাকে অনেকে লিখেছেন যে এটা করার মাধ্যমে আমি বরং তাকে হেল্পই করলাম কিন্তু আমি ঠিক ব্যাপারটা ওভাবে দেখি না দেখি না বলেই আবারও কথা বলতে চাইছি কারণ হলো আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা আমাদের মধ্যে আমাদের টেকগুলো বলা দরকার সরগোল করা দরকার কারণ এটার সাথে ভারতের ওপর চারত্রী সম্পর্ক আছে বলে আমি মনে করি এখানে গোপালগঞ্জ জেলার একজন ছাত্রলীগ নেতা তার সাথে কথা বলেন তার সাথে যথারীতি আপা আপা করে কথা বলেন এবং নিশ্চিতভাবে প্রথম যে কলটা আমাদের সামনে এসেছিল তার তুলনায় অনেক কম উনি তারা আপাকে ডেকেছেন এখানে শেখ হাসিনার মোটা দাগে যেটা বলবো তার সেই পুরনো অ্যারোগেন্স এবং দেশে দেশে যে বিভৎসতা ঘটিয়ে গেছেন তিনি দেশের মানুষকে দেশের মানে শত শত মানুষকে হত্যা হাজার হাজার মানুষকে আহত করা ন্যূনতম কোনো রিপেন্টেন্স তার নাই বরং তিনি তার সেই চিরাচরিত যেসব অ্যাটিটিউড আছে সেটাই দেখাচ্ছেন তাকে গোপালগঞ্জ নিয়ে তাকে একটা জায়গায় মন্তব্য আমি ভিডিওটা দিয়ে দেবো বা এটা পাওয়াই যায় আপনারা শুনে নেবেন গোপালগঞ্জ নিয়ে একটা প্রসঙ্গে উনি বলেন গোপালগঞ্জে যেই হাত দেবে তার হাত পুড়ে যায় মানে গোপালগঞ্জকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগের পোস্টার শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার ছবি সহ পোস্টার হয়েছিল এই অভিযোগে সুতরাং দীর্ঘদিন পর্যন্ত বা এখনো এটা ঠিক কতটুকু উন্নতি হয়েছে আমি জানি না এখানে ছাত্রলীগের নেতা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছেন যে যৌথ বাহিনী পুলিশ বিভিন্ন সময় ক্র্যাক ডাউন করছে তাদের ওপরে মানে আওয়ামী লীগের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলো লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ